আমি মঞ্জুর এইচ, আমি হামিম গ্রুপে আছি, ডেনিম ডিভিশনে ডিজিএম মার্কেটিং হিসেবে আছি। আমার মূলত কাজ করতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটিংটা নিয়ে। যেহেতু ডেনিমের পরিসরটা অনেক বড়, তো আমার যেটা করতে হয় সেটা হলো যে ডেনিম যে ফ্যাব্রিকগুলো আছে এগুলোর অনেক ভ্যারাইটিস আছে, এগুলো নিয়ে দেশের বাইরে বিভিন্ন বায়ারের কাছে যেতে হয় এবং সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে সিলেকশন এবং অ্যাডাপশন প্রসিডিওরটা আমার করতে হয়। সো আর এছাড়া এই যে ব্যস্ত জীবন, অর্থাৎ যারা আমরা কর্পোরেট সেক্টরে চাকরি করছি তাদের অনেক ব্যস্ত সময় কাটে। এই ব্যস্ততার মধ্যে আমার এক সময় মনে হলো যে আমি আসলে বইও কিন্তু একটু লিখতে পারি একটু সময় করে। সো সেইখান থেকে নিজের একটা দায়বদ্ধতা তৈরি হওয়া, সেই জায়গা থেকে বইটা লেখা। তো আমার এবারের বইমেলায় যে বইটি এসেছে সেটি হলো ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়ানো বইটি মূলত কয়েকটা বিষয় নিয়ে লেখা। যেমন একটা হলো যে আমরা যারা কর্পোরেট সেক্টরে চাকরি করছি তাদের দেখা যায় অনেক ধরনের অসুবিধা থাকে। সেটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক সমস্যা, হতে পারে বস কেন্দ্রিক সমস্যা, অথবা হতে পারে নিজে কী করবে এটা হয়তো বুঝে পাচ্ছে না, অর্থাৎ বুঝে উঠতে পাচ্ছে না। সো তখন মনে হলো যে লেটস রাইট এ বুক অ্যালং উইথ সাম গাইডলাইন্স, হোয়ার বাই একটা স্টুডেন্ট সে যেন খুব চমৎকার করে কিছু দিক নির্দেশনা পায়। এছাড়া আমি আর একটা যে বিষয় নিয়ে লিখেছি সেটি হলো সাকিব আল হাসান। আমরা সবাই জানি সাকিব আল হাসান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। ওনার যে ঘুরে দাঁড়ানো, অর্থাৎ ছোটোবেলা থেকে উনি অনেক সমস্যার মধ্যে দিয়ে তার লাইফটাকে পার করেছেন, অনেক প্রতিযোগিতাপূর্ণ তার লাইফটা ছিল। তো আসলে তার লাইফের প্রতিযোগিতাগুলো কী ছিল, এটা কি নিজের সাথে নিজের প্রতিযোগিতা কিনা, এই ব্যাপারগুলো নিয়ে লেখা। আমি আমার আর একটা বইয়ে চলে যাব, লেটস গো অ্যানাদার বুক, শয়ের ব্যাকরণ। শয়ের ব্যাকরণটা আমি একটু ভিন্ন মাত্রা যোগ করেছি। এখানে আমি বৃদ্ধাশ্রমকে নিয়ে লিখেছি। আমরা যারা লাইফের একটা পর্যায়ে গিয়ে মনে হলো যে আমি মনে হয় সাকসেসফুল, বাট আসলে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে সেই সাকসেসের জায়গাটাতে নিয়ে যেতে গিয়ে তাদের লাইফের যে স্যাক্রিফাইস সেটা আসলে অনেক বেশি স্যাক্রিফাইস থাকে। বাট হয় কি, আমরা একটা জায়গায় রিচ করার পরে তখন প্যারেন্টসদের সাথে একটা দূরত্ব তৈরি হয়। তো আমার তখন মনে হলো যে হাউ ক্যান উই ওভারকাম দ্যাট ডিফারেন্স অ্যালং উইথ দ্য প্যারেন্টস। ছোটো ছোটো কিছু গল্পের ছলে ছলে আমাদের সাকসেসের জন্য কী কী করা যায় এই ব্যাপারগুলো নিয়ে একটা গাইডলাইন এই বইটাতে আছে। সো আমার মনে হয় শয়ের ব্যাকরণ যারা পড়বে দে উইল গেট লট অফ এনার্জি অ্যালং উইথ সাম গাইডলাইন্স অ্যাবাউট দেয়ার ফ্যামিলি চয়েস। তুমিও পারবে। বইটি আসলে খুবই চমৎকার একটা বই। আমি কেন বলবো, বিকজ এই বইটার পেছনে আমি আসলে অনেক সময় দিয়েছি। বিকজ আমি দেখেছি যে যারা আমি যখন কর্পোরেট সেক্টরে কাজ করছি, সো অনেক সময় ভাইবা বোর্ডে থাকা হয়, তো আমি দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা হয়তো তারা ভালো পড়াশোনা করেছে, তাদের প্রিপারেশন ভালো ছিল, রেজাল্টও ভালো, বাট সামহাউ তাদের ভাইবা বোর্ডে গিয়ে অনেক ধরনের প্রবলেমস হয়। তো এই প্রবলেমসগুলো আমি একেবারে যখন দেখলাম, দেখার পর আমার মনে হলো যে এই প্রবলেমসগুলোকে ওভারকাম করার জন্য একটা ওয়ে আউট হওয়া দরকার। সো সেই জায়গা থেকে মূলত এই কাজটা করা। এরপরে যে বইটা সেটি হলো অয়ের গল্প। অয়ের গল্পে অনেকগুলো বিষয় আছে, মোটিভেশনাল মূলত ক্যাটাগরিতে এই বইটা পড়বে। বাট তারপরে যারা বিদেশ যেতে চান, অনেক সময় দেখা যায় যে আমরা প্লেনে উঠলে খুব ভয় করে, তারপরে হয়তো দেখা গেছে যে আনইজি ফিল হয়। সো এই ব্যাপারগুলো প্লেনে আসলে কী ঘটে, সেকেন্ড হলো আমরা যখন প্লেন ল্যান্ড করে কোনো একটা দেশে যখন যাব, সো সেই দেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এটা আসলে অত সহজ হয়ে ওঠে না, বিকজ সবসময় আমাদের ট্রাভেল করা হয় না। সো আমার যেহেতু অনেক বেশি ট্রাভেল করা হয়, সো আমার কাছে মনে হয়েছে যে এটার একটা চমৎকার যদি কিছু কিছু পয়েন্ট নিয়ে আমি লিখি যেগুলো কমন ফ্যাক্টর যেটা হয়তো ট্রাভেল করতে গেলে জানা দরকার, সো সেই ব্যাপারগুলো আমি নিয়ে এসেছি। এরপরে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো তুমি জিতবেই। তো আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক ছেলেমেয়ে আছে যারা তরুণ সমাজ। আমি সবসময় বলি যে তারুণ্য আমাকে এখনও ছাপিয়ে যেতে পারেনি, কারণ আমি এখনও তরুণদের মাঝে থাকি, তরুণদের সাথে আমার কথা হয়। সো তরুণদের আসলে প্রবলেমসগুলো কী থাকে সেই জায়গাটাকে আমি চিহ্নিত করেছি এবং সেই সমাধানগুলো আসলে কী হওয়া উচিত। সো তুমি জিতবেই মূলত এখানে যে ব্যাপারগুলো উঠে এসেছে সেটি হলো যে এই তরুণদের আসলে বাধাগুলো কী থাকে তাদের লাইফে, সেই বাধাগুলোকে জিঙাতে গেলে কী ধরনের ওয়ে আউট হওয়া দরকার, এইটা একটা চমৎকার বিষয় আছে। এরপরে আমি মার্কেটিংয়ের লিডারশিপ
যে কোয়ালিটি আমরা আমরা অনেক সময় দেখি যে মার্কেটিং হয়তো আমরা অনেক সময় ভালো করি, কিংবা হয়তো একটা সার্টেন পিরিয়ড নিয়ে নিই আমাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য বা একটা নিজেকে বিল্ড করার জন্য, বাট আমার এই বইটা পড়লে খুব চমৎকারভাবে খুব ইজি ওয়েতে লিডারশিপ কিছু কোয়ালিটি তার ভিতরে সে নিয়ে আসতে পারবে, যেটা আমি একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি। দেখিয়ে দাও তুমি পারো, এই বইটা দেখেই মনে হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে আমাদের ভালো কিছু করতে হবে, বিকজ আমাদের প্রতিটা মানুষের লাইফে একটা ভিশন থাকে। সেটা হতে পারে একটা টাইম কেন্দ্রিক ভিশন, হতে পারে 7 বছরের একটা ভিশন, হতে পারে 10 বছরের একটা ভিশন। সেই ভিশনটাকে অ্যাচিভ করতে গেলে আমাদের একটা মিশন থাকতে হয়, আমাদের একটা গোল সেট আপ করতে হয়। তো সেই ভিশন, মিশন, গোল সেট আপ, এগুলোর মাধ্যমে কিন্তু একটা মানুষের এগিয়ে যাওয়া। সো আমার কাছে মনে হয় যে আমরা যারা লাইফে ভালো করতে চাই, আমরা যারা ঘুরে দাঁড়াতে চাই, আমরা যারা জয়ী হতে চাই, সাকসেসফুল হতে চাই, সেই জায়গাগুলো আসলে কী সেগুলোকে চিহ্নিত করে সেইটার জন্য কাজ করে নিজেকে তৈরি করা। সো এই ব্যাপারগুলো মূলত এখানে আলোচনা হয়েছে। যারা স্টুডেন্ট তারা থেকে শুরু করে যারা প্রবীণ আছেন তাদের জন্য খুব মজার হবে এই বইটা। আমি বলবো যে একেবারে আবালো বৃদ্ধ বনিতা প্রতিটি শ্রেণীর জন্য দিস ইজ এ ভেরি গুড বুক, এবং আমি ইনভাইট করব ইউ শুড রিড দিস বুক। এবং আমার সবগুলো বই কাকলি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে, আপনারা সবাই কাকলি প্রকাশনীর 7 নম্বর প্যাভিলিয়ন থেকে বইটি কালেক্ট করে নেবেন। মোটিভেশন বইয়ের পাশাপাশি আমার আরেকটি যেটি বই আছে সেটা হলো উপন্যাস ছেলেরা যেমন হয়। এখানে আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে আসার চেষ্টা করেছি। আমি যদি ছোট করে বলি যে দুই ভাই তাদের ভিতরে যে আন্তরিকতা, ভালোবাসা, এই ব্যাপারগুলোকে আমি নিয়ে এসেছি। তারপরে একজন পুরুষ মানুষ আসলে কেমন হয়, একজন ছেলে মানুষ আসলে কেমন হয়, তারপর তার ভিতরে আসলে মজার মজার কী ঘটনা ঘটতে পারে। সো এই এই ধরনের কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে লেখা। এছাড়া আমার আরেকটি বই আছে, সেটি হলো আমি হিমুনা হিরু বলছি। হিমু মানে হিরু যে ক্যারেক্টারটা এটা একেবারেই আমি বলবো যে একটু ভিন্ন ধর্মী ক্যারেক্টার। হিরু হলো সে একটু ভবঘুরে টাইপের একটি ছেলে, সে কালো পোশাক পরতে পছন্দ করে। তো আমরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য দিস ইজ এ ভেরি গুড বুক। সো এই হলো আমার টোটাল সবগুলো বই। এছাড়া আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বইমেলায় আসবেন, বিকজ বইমেলা হলো এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হলো লেখক এবং পাঠক তাদের একটা চমৎকার মিলন মেলা। এই বইমেলাটা একটা মাস জুড়ে হয়। আমরা যারা অনেক ব্যস্ততা অর্থাৎ ব্যস্ততার মধ্যে সময় কাটাই তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আপনার সন্তানকে নিয়ে এই জায়গায় আসবেন, আপনারা আপনার ফ্যামিলিকে নিয়ে এই জায়গায় আসবেন, আপনার খুবই ভালো লাগবে। এই পরিসরটা অনেক বড় করা হয়েছে এবার, এবং যারা রাইটার, নতুন রাইটার যারা এসেছেন তারা অনেক ভালো কিছু উপন্যাস লিখেছেন, অনেক ভালো কিছু মোটিভেশনাল ক্যাটাগরি, ইসলামিক ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির অনেক ভালো ভালো বই লিখেছেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অ্যাটলিস্ট কিছুটা সময়ের জন্য হলেও বইমেলায় আসবেন, এবং যখন বইমেলায় আসবেন কাকলি প্রকাশনী ভিজিট করবেন। আমি থাকছি প্রতি ফ্রাইডেতে, এছাড়া প্রতিদিন অলমোস্ট 6টা থেকে 9টা পর্যন্ত আমি থাকি। সো আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, অটোগ্রাফ নিতে চান, সো ইউ অল আর মোস্ট ওয়েলকাম। সো থ্যাংক ইউ সো মাচ।